ভালো দিদি, বলো নেগো, উনি খুব রেগে আছেন না? আরে চুপ কর তো বিন্দি, দেখছিস একটা ভারী ট্রাঙ্ক টাইমে সামলাতে পারছি না, এক কথা জিজ্ঞেস করে যাচ্ছি। উফ বাবা রে, এ বাবা বা হাতে ব্যথা করছে তো, বলে মামি নি ইনি থাক 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 হয়েছে, একটা বর সামলাতে পারে না ট্রাঙ্ক সামলাবে, কথা বলে যত। আমি কি করে বর সামলাবো, সে তো খালি কথা কথা আমায় বকে বকে। আচ্ছা শোন বিন্দি, এরপরে যখন জিত্তকে বকবে না, তখন বলবি শহরের বাবু তুমি কি আমাকে ভালোবাসো যে আমাকে বকছ, কারণ যে যাকে ভালোবাসে সেই তাকে একমাত্র বকতে পারে, বুঝেছিস? চিচি না না, আমি শহরের বাবুরে এমন কথা বলতে পারি? বলো কেন বলতে পারিস না শুনি। হ্যাঁ কেন বলতে পারিস না তুই? এই শুন, শহরের বাবুর মুখ থেকে ভালোবাসার কথা শুনতে তোর ইচ্ছে করে না? আমি তো তার যোগ্যি নই ভালো দিদি, সে কেন বলবে বলো? বলবে বলবে বলবে, বাড়ির সবার সামনে জিৎ যখন বলতে পারলো যে তুই ওর স্ত্রী, তখন এই কথাটাও একদিন বলবে, ভালোবাসার কথা বলবে বিন্দি। কিন্তু তার জন্য তো তোকে যোগ্য হতে হবে জিতের। কেন আসার কথা বলছো ভালো দিদি? আমার বাবা বলতো এমন স্বপ্ন দেখা উচিত নয় যে স্বপ্নে রাতে ঘুম হয়নি। আমার মন বলছে বিন্দি, জিৎ তোকে একদিন ভালোবাসবেই, কারণ জিৎ জানে তুই ওর বউ, আর জিৎ খুব ভালো করে এটাও জানে যে তুই সত্যি আর ওই টিয়া মিথ্যে। জানো তো ভালো দিদি, শহরের বাবু বলছিলেন মিম সাহেবের সাথে ওনার বিয়ের কথা কিচ্ছু মনে নেই। আচ্ছা এমন কেন হয় গো, কেউ কারোর বিয়ের কথা একদম ভুলে যেতে পারে? জানিস তো বিন্দি, মন যেটা মানতে চায় না সেটা মাথাতেও থাকে না। শহরের বাবু খুব কষ্টে আছেন গো, খুব দোটানায় আছেন। আচ্ছা ভালো দিদি, আমি যদি শহরের বাবু আর মেম সাহেবের বিয়ের প্রমাণ দিতে পারি? মানে? মানে আমার সৎ মা যেমন আমার আর শহরের বাবুর বিয়ের প্রমাণ দেখালো, মানে ওই ছবিগুলো দেখালো, তেমন যদি আমি ওনাদের বিয়ের কোনো প্রমাণ। ওদের বিয়ের ছবি দেখাবি তুই? হ্যাঁ, বিয়ের প্রমাণ দেখালে তো শহরের বাবু সব কথা মনে পড়ে যাবে। ও হ্যাঁ, আয় আমার সাথে। কোথায়? দরকার আছে আয় না। তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমায়? তুই চল আমার সাথে, তোর সাথে আমার কথা আছে। আয় তাড়াতাড়ি। তুমি শহরের বাবুর কাছে নিয়ে যাবে না? আয় না তুই।